হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে শেয়ার করব খুবই সুন্দর একটা বেবি ড্রেস, কাটিং এবং সেলাই খুবই সহজে দেখাবো, যাতে প্রত্যেকে সহজে তৈরি করতে পারেন। তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে পেজটাতে লাইক ফলো দিয়ে বেল বাটনটা ক্লিক করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তাদেরও সেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তো তাহলে চলুন শুরু করি। প্রথমে হচ্ছে আমি কাপড়টা কাটিং করব। তো কাপড়টা এখানে আমি নিয়েছি, এখানে দুই কালারের কাপড় লাগবে। তো কাপড়টা হচ্ছে আমি আগে টুকরো করে নিয়েছি কারণ দেখানোর সুবিধার্থে। তো এই যে এখানে দুটো টুকরো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি চওড়া নিয়েছি 12 ইঞ্চি, লম্বাও নিয়েছি আমি 12 ইঞ্চি। তারপরে আমি এটাকে একটা ভাঁজ দিলাম, এরপরে আরেকটা ভাঁজ দিলাম। তো তা ভাঁজ দেওয়ার পরে দেখেন আমি এখান থেকে 5.5 ইঞ্চিতে একটা মার্ক করব। কোনা যেটা আছে ভাঁজ করার পর যে কোনাটা আছে সেখান থেকে আমি 5.5 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করে নেব, দেখতে পাচ্ছেন। তো এবার হচ্ছে আমি ভালো করে দাগটা দিয়ে নিচ্ছি। তো আমি এই মার্কে মার্কে হচ্ছে কেটে নেব। তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমি মার্কে মার্কে কেটে নিলাম। এরপরে আমি এখানে 2 ইঞ্চিতে একটা মার্ক করব, কোন ঠিক সেমভাবে কোনা থেকে এভাবে ঘুরিয়ে 2 ইঞ্চিতে একটা মার্ক করব। এটা হচ্ছে গলা থাকবে। তো এই যে 2 ইঞ্চিতে মার্ক করে আমি এই মার্কে হচ্ছে কেটে নেব। তো এখানে অনেকে জিজ্ঞেস করতে পারেন কাপড় কতটুকু লেগেছে। আমার এখানে কাপড় লেগেছে হচ্ছে যেটা প্রিন্টের কাপড়ে 1 গজ 12 গিরা লাগছে, আর সুতির কাপড় যেটা এক কালার কাপড় ওটা হচ্ছে ওটা মানে আমি 6 গিরার মতো লাগছে। এখানে আধা গজ ছিল আমার কাছ থেকে, আমি কেটে নিয়েছি। তো এই যে গলাটা তো আমার কাটিং করা শেষ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এক কালার কাপড়টা নিয়েছি। তো এখানে দেখেন এই যে 19 ইঞ্চি ডাবল, মানে এখানে তো 19 ইঞ্চি ডাবল 38 ইঞ্চি, তো এরকম 2 টুকরা কাপড় নিয়েছি, ছড়াটা নিয়েছি 5 ইঞ্চি। তো এখানে এবার হচ্ছে নিচের অংশটা। তো নিচের অংশটার জন্য এখানে 2x4 পাট কাপড়টা নিয়েছি আমি। তো এটা হচ্ছে লম্বাটা নিব আমি, লম্বাটা নিয়েছি 24 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছেন 24 ইঞ্চি। তারপরে ছড়াটা নিয়েছি আমি 13.5 ইঞ্চি। তো এই যে দেখেন এটার হচ্ছে যেটা খোলা সাইড আছে, এখানেও কিন্তু 4 পাট কাপড়, 2x4 পাট। তো খোলা সাইডে হচ্ছে আমি 3 ইঞ্চি লম্বা একটা মার্ক করলাম, আর ছড়া মার্ক করেছি আমি 2 ইঞ্চি। তারপরে দেখেন এখানে আমি এই যে হাতার যে বগল শেপটা আছে সেটা করে নিলাম, এই যে 4টা পাট। তো এই যে মার্কটা করলাম আমি সেই মার্কে হচ্ছে কেটে নেব। আমি যে আজকে যে ড্রেসটি বানাচ্ছি এটা হচ্ছে 4-5 বছরের বাচ্চাদের জন্য। তো ছোটো হলে তো সেক্ষেত্রে বয়সটা যখন কম হবে আর একটু কম হবে। তো এই যে এখানে 2 ইঞ্চিতে একটা মার্ক করে আমি এভাবে একটা মার্ক করে নিয়েছি 2 ইঞ্চিতে, মাঝখানে 2 ইঞ্চি ধরেছি আর এদিকে কোনার সাথে মিলিয়ে দিয়েছি, দিয়ে কেটে নিলাম। তো কাটিং করা শেষ, এবার হচ্ছে আমি সেলাই করতে চলে যাব। আর বড়দের ক্ষেত্রে তৈরি করতে গেলে সেক্ষেত্রে মানে প্রত্যেকটা জায়গায় একটু একটু বেশি হবে। তো প্রথমে হচ্ছে আমি এই যে গলার কাপড়টা নিলাম। তো গলার কাপড়টা এভাবে উল্টো করে নেবেন, কাপড়গুলোকে নিয়ে এভাবে এভাবে চিকন করে আমি 2 সুতা পরিমাণ রেখে আমি ঘুরিয়ে সেলাই করে নেব। এই যে দেখতে পাচ্ছেন। তো যারা পেজে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে লুবনাস কিচেন উইথ ব্লগ, আর যারা ইউটিউবে দেখতেছেন আমার পেজের নামটা হচ্ছে ইজি স্টিচিং বাই লুবনা। আপনারা চাইলে সেখানেও ঘুরে আসতে পারেন। তো আমি এখানে ইউটিউব চ্যানেলে হচ্ছে পেজের লিঙ্কটা দিয়ে দেবো, আমার পেজটা নতুন, আপনারা চাইলে আমাকে পেজও হচ্ছে আমার ভিডিওগুলো দেখতে পারেন, আমাকে ফলো করতে পারেন। তো এই যে কাপড়টাকে আমি উল্টিয়ে নিলাম সেলাই করার পর, এই যে দেখেন উল্টানোর পর আমার গলাটা রেডি। তারপর হচ্ছে আমি যে এক কালার কাপড়টা আছে এটা হচ্ছে নিলাম, নিয়ে হচ্ছে এখানে আমি 2টা কাপড় নিয়েছিলাম। তো 2টা কাপড়কে আমি আগে জোড়া দিয়ে নেবো এভাবে, তো এই যে জয়েন করে নিলাম। তো জয়েন করে নেওয়ার পর এরপরে হচ্ছে আমি সাইডে সেলাই নেব। তো সাইডে হচ্ছে প্রথমে এই যে আমি চওড়ার দিকের এটা হচ্ছে সেলাই করে নিব। তারপরে এই যে নিচের একটা অংশ সাইড আমি সেলাই করে নেব, এভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। একটা সাইড শুধু সিলানো বাকি থাকবে, তো আর বাকি সাইডগুলো আমি এভাবে হচ্ছে চিকন করে সেলাই করবো। যতটা চিকন সেলাই করতে পারেন আসলে ততটা চিকন করলে ভালো হয়, দেখতে ভালো লাগে।
তো আমি হচ্ছে ইউটিউব আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানে হচ্ছে লিঙ্কে গিয়ে আমার পেজটাতে লাইক ফলো করে দিতে পারেন। তো এবার হচ্ছে আমি এভাবে কুচি করে নেব পুরাটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কুচি করেছি, কুচি কতটা কত করার পর কতটুকু থাকবে সেটা হচ্ছে আপনার গলার যে বাইরের অংশটা আছে এটা মাপ দিয়ে নেবেন। তো এটা যতখানি রাউন্ডটা আছে ঠিক ততখানি এই কাপড়টাকে কুচি করে তৈরি করতে হবে। তো এখানে আমি একটা শুই নিয়েছি, দেখেন শুই দিয়ে এভাবে কুচি যখন করবেন তখন কিন্তু করতে সুবিধা হয়, ভালো লাগে, আর হচ্ছে চিকন চিকন হয়, এই দেখতে পাচ্ছেন। তো এভাবে হচ্ছে আমি পুরাটা কুচি করে নেব। তো পুরাটা আমার কুচি করা শেষ। তো এই দেখেন আমি হচ্ছে মিলিয়ে নিচ্ছি গলার সাথে। তো আপনারা এটাকে আগে মাপ দিয়ে নেবেন, এই যে এটা দেখতে পাচ্ছেন এভাবে রাউন্ড করা থাকবে। তো এই যে আমি তো কুচি করে সেলাই করে নিলাম, এবার হচ্ছে আমি এটা জয়েন করে নেব গলার কাপড়টার সাথে। তো এই যে গলার কাপড়টার সাথে আমি এখন জয়েন করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি 200 পরিমাণ এক কালার কাপড়টা বাড়তি রাখবো। তো সেটা হচ্ছে আমি পরে এক কালার কাপড়টা জয়েন করে ফেলবো, সেজন্য 200 পরিমাণ বাড়তি রেখে হচ্ছে আমি সেলাইটা করতেছি। তো এবার হচ্ছে জাস্ট আমি সোজা করে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে নেব। আমি সমান করে হচ্ছে কুচিটা করে নিয়েছি গলার সমান করে, এখন হচ্ছে ঘুরিয়ে জাস্ট সেলাইটা করে নিচ্ছি। তো এই যে আমার লাগানো শেষ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এই গরমে খুবই আরামদায়ক এই ড্রেসগুলো, বাচ্চারা পরতে কিন্তু খুবই আরাম পায়। এই ড্রেসটা হচ্ছে 7-8 বছর 9 বছরের বাচ্চাদেরকেও পরাতে পারেন। তো এই যে দুটো এক কালার কাপড় আমি একসাথে করে যে বাড়তি রেখেছিলাম সেটা এখন জয়েন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র গলার কাপড়টাই এখানে আমার ফাঁকা আছে, বাকিটা আমি জয়েন করে ফেলছি। ওখানে আমি শুধুমাত্র একটা বাটন লাগিয়ে দিলে হয়ে যাবে, যাতে মাথা দিয়ে ঢুকাতে সুবিধা হয়, সেজন্য ওটা ফাঁকা রাখা। তো এবার হচ্ছে আমি নিচের অংশটা নিলাম। তো নিচের অংশটা একটা পাট নিয়ে নিচ্ছি, তারপরে এখানে ওর পাটে আমি হচ্ছে কি 4 টুকরা কাপড় কেটে নিয়েছি। তো এটাকে হচ্ছে এভাবে ভাঁজ দিয়ে এটা হচ্ছে কাপড়ের টপ সাইডে লাগিয়ে এরপরে হচ্ছে আমি জয়েন করে নিচ্ছি এভাবে। তারপরে আমি উল্টো সাইডে উল্টিয়ে ভাঁজ একটা সিলে দিয়ে নেব। এই যে এবার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে এখানে জাস্ট সেলাই করে নিচ্ছি। তো এভাবে হচ্ছে চারোটা সাইড হচ্ছে 4টা এভাবে আছে। তো আমি 4 পাট সেমভাবে সেলাই করে নেব। তো আমার তো সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে দেখেন এখানে একটু খেয়াল করবেন ভালো করে, এখানে হচ্ছে আমি যে কোথায় থেকে নিচের কাপড়টা জয়েন করব, তো সেটা এটা এই গলার কাপড়টাকে আগে সমান করে ধরে নেবেন এভাবে, যাতে একটুও ব্যাস কম না থাকে, চারিদিকে সমান থাকে। তো এভাবে সমান করে নিলাম। সমান করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে জয়েন্ট কাপড়টা আছে সেলাইটা করেছি, এখানে এভাবে সমান করে ধরলাম কাঁধ থেকে। এটা কাঁধ থেকে নিচের দিকে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করব, এটা হচ্ছে কাঁধ। তো কাঁধ থেকে নিচের দিকে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এখানে আমি 2 সাইডে হচ্ছে দাগ দিয়ে নিয়েছি, এই পার্ট ওই পার্ট 2 সাইডে, কারণ সামনের সাইড পিছন সাইড। তো সেম আরেকটা সাইডও আমি এভাবে কাঁধটা আগে সমান করে ধরে নেব। কাঁধটা সমান করে যদি না ধরেন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো কাঁধটা সমান করে ধরে একবারে কাঁধ থেকে নিচের দিকে আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম, মানে দুটো হাতের 2 সাইডে আমি এভাবে মার্ক করে নিলাম। তো এই যে সামনে পিছনে আমি মার্ক করে নিলাম, তারপরে দেখতে পাচ্ছেন আমার তো মার্ক করা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি মাপ দেব যে আমার একটা সাইডে কতটুকু কাপড় থাকতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি, তাহলে আমি হচ্ছে নিচের কাপড়টাকে কুচি করে 10 ইঞ্চি করে নেব। এই যে এখানে তো অনেকখানি কাপড়, তো আমি এভাবে কুচি করে 10 ইঞ্চি করে নেব। তো এখনও সেম আমি একটা শুঁই নিলাম, শুঁই দিয়ে এভাবে ধরে 2 সাইড থেকে এভাবে কুচিগুলো দিলে কিন্তু সুন্দর হয় কুচিগুলো। দেখতে পাচ্ছেন কুচিগুলো কিন্তু এমনি হাত দিয়ে শুধু করলে কিন্তু চিকন চিকন হয় না এত। তো এই যে আমি এভাবে কুচিটা করে নিচ্ছি। তো আমি এখানে কুচি করার পর যাতে আমার 10 ইঞ্চি থাকে সেটা হচ্ছে মানে করে নিলাম, আর সেটা লক্ষ্য রাখবেন আপনার গলার ওখানে যতখানি আছে ঠিক ততখানি করতে হবে। এই যে আমার 10 ইঞ্চি। তো সেমভাবে হচ্ছে আমি এখন পিছনেটাও করে নেব। তো আমার দুটোই করা শেষ। তো প্রথমে হচ্ছে আমি সামনের সাইডটা লাগাচ্ছি। তো সামনের সাইডটা এভাবে এক সাইডের দাগ মার্ক আছে, এই মার্ক থেকে 3 ইঞ্চি পর আমি যে মার্কটা দিয়েছি সে মার্ক থেকে এভাবে ধরে আর উল্টো ফিট আর বা ফিট ঠিকভাবে সেলাই করবেন, মানে টপ সাইড ব্যাক সাইড ঠিকভাবে বুঝে হচ্ছে সেলাই করবেন। তো এই যে আমি প্রথমে সামনের সাইডটা লাগিয়ে নিচ্ছি, এখন কোনো আমার ঝামেলা নাই, জাস্ট আমি বসিয়ে সোজা করে সিলে নেব।
তো এবার হচ্ছে আবার আমি ঘুরিয়ে নিচ্ছি, পিছনের সাইডটা লাগাবো। তো এই যে পিছনের যে মার্কটা আছে দেখতে পাচ্ছেন, তো এই মার্কে থেকে আমি পিছনের সাইডটাও লাগানো শুরু করব। এই যে দেখতে পাচ্ছেন, তো পিছনের পাটটা আমি বসিয়ে দিলাম। ফাঁকা যেটুকু আছে শুধুমাত্র একা রাখা পাতে, এটা হচ্ছে কাদের মধ্যে আমার হাতার উপরের অংশে থাকবে। তারপরে সেমভাবে আমি এখন পিছনের পাটটা লাগিয়ে নেবো। তো দুটো সাইড আমার লাগানো শেষ। তো লাগানোর পর কেমন হয়েছে আপনাদের আমি একটু দেখাচ্ছি। আসলে মেশিনের উপরে বেশি বড় করে দেখানো সম্ভব না, আর আরেকটা কারণ হচ্ছে আমি তো সামনে আসি না, সে কারণে আমার ক্যামেরাটা রাখতে একটু সমস্যা হয়। তো এবার হচ্ছে আমার তো লাগানো শেষ সব, এবার হচ্ছে আমি জাস্ট সাইডে সেলাই করে নেবো। তো এটা হচ্ছে সাইডটা আমি এখন বগল এখানে সোজাভাবে হাতাটা এখানে ধরে জাস্ট সাইডটা এখন ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো সেমভাবে দুই সাইড আমি সেলাই করে নেবো। তো দুই সাইড আমার সেলাই করা শেষ। এবার হচ্ছে আমি নিচের মোহরিটা সেলাই করব। তো এই যে এখানে দুই সুতা পরিমাণ বাঁশ দিয়ে ভিতরে দিয়ে, আর এখানে হাফ ইঞ্চির একটু বেশি, এক ইঞ্চি পুরো না, এক ইঞ্চি থেকে একটু কম বাঁশ দিয়ে সেলাই করে নিলাম। তো এটা হচ্ছে আপনারা চিকন চওড়া কতখানি দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। তো এই যে আমি এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটা সেলাই করে নেব। তো এই যে পুরাটা আমার সেলাই করা শেষ, আমার ড্রেসটা পুরোপুরি তৈরি। এখন শুধু মাটন লাগানো বাকি আছে। এখানে আমি তিনটে সবুতাম দেবো, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নাই, বা যে কোনো ফুল একটা বানিয়ে এখানে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি পিছনে একটা বাটন লাগাবো, তো তার জন্য বাটন করে একটা তো লাগাতেই হয়। তো সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছেন একটা ফিতা তৈরি করে নিয়েছি। তো ফিতাটাকে জাস্ট আমি এভাবে লুফের মতো করে, তো যে এভাবে হচ্ছে জাস্ট সেলাই করে আটকে দেবো। এখানে চাইলে আপনারা টিপ বুতাম ইউজ করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বাটন করতে তৈরি করে ফেললাম, এখানে জাস্ট একবার একটা বাটন লাগিয়ে দেব। তো এই যে আমার সব বাটন টাটন লাগানো আছে। সুবুতাম এটা হচ্ছে সুবুতামটা শুধুমাত্র আমি একটা কাপড় দিয়ে ফেঁসিয়ে ভিতরে বাটন দিয়ে লাগিয়ে নিয়েছি। তো পিছনে বাটনটাও লাগিয়ে নিলাম, তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আয়রন দেওয়ার পর লুকটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এই যে এখন আমি আয়রন করে নিলাম, দেখেন আয়রন করার পর ড্রেসটা কতটা সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। বাচ্চাদের পরলে কিন্তু খুবই সুন্দর লাগে, আর গরমে খুবই আরামদায়ক একটা ড্রেস। এ ধরনের ড্রেস আমরা মার্কেট থেকে অনেক দামে কিনে নিয়ে আসি। বাসায় চাইলে আপনারা কম খরচে যে কেউ বাসায় বাচ্চা নিজের মেয়েদেরকে নিজেরা তৈরি করে পড়াতে পারেন। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।